হ্যালো বন্ধুরা, আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা, সেই সঙ্গে জানাই সকল শিক্ষক শিক্ষিকাদের অনেক অনেক ভালোবাসা ও প্রণাম। যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা অবশ্যই দেখে থাকবে, আগের বছরে যখন টিচার্স ডে ছিল তখন আমরা চার বান্ধবী মিলে ট্রাম ডিপুতে অনেক গিফট কিনতে গেছিলাম। তো এবছরও সেটাই ভেবেছিলাম, ফোনও করেছিলাম। তো ওরা আসলে কিছু জানায়নি আমাকে গিফটের ব্যাপারে, তো ওরা নিজেদের মতো কিনে নিয়েছিল। তো আমি ভাবলাম কি করব। তো আজকে রাত 11টা বাজে এখন, জানো তো। আর এটা ভয়েস কিন্তু আমি আজ দিচ্ছি, এটা কালকের ভিডিও। তো আমার বর বললো দুঃখ করো না, আমি তোমাকে ডিউটি থেকে এসেই তোমাকে নিয়ে যাবো। তো দেখো রাত 12টা বাজে আর আমি চলে এসেছি চৌরাস্তা। চৌরাস্তা এলে না এই দোকানটা খোলা থাকে রাত 12টা পর্যন্ত। সত্যি ভগবানের অনেক অশেষ কৃপা। কেন বলো তো, সকাল 7টায় স্কুলে নিয়ে যেতে হবে, তাহলে আমি গিফট কখন কিনবো বলো। তার জন্য এখানে পেয়ে গেছিলাম। তো 4টে ম্যামের জন্য আমি দুটো দুটো করে 8টা পেন নিয়ে নিয়েছিলাম, আর দুটো লাঞ্চ বক্স, আর হচ্ছে দুটো শোপিস নিয়ে নিয়েছিলাম। তো তোমরা দেখতেই পাবে আমার ভিডিওতে। আর এদিকে হানি তো খেলনা বায়না করছে, তো খেলনা নিয়ে নিয়েছে। তো সত্যি ভেবেছিলাম হয়তো এবছরে কিছু কিনতে যেতে পারলাম না, হয়তো কিনতে পারবো না, কিন্তু ঠাকুর যদি চায় না তোমার সেটা হবে। ঠাকুর চেয়েছিল যে এই রকমই একটা ঠাকুর ম্যামকে উপহার হিসাবে আমি দিতে পারবো। তো তার জন্য দেখো কত সুন্দর একটা মূর্তি পেয়ে গেছি, সেটা কিন্তু আমি নিয়েও নিয়েছি, লাঞ্চ বক্স নিয়ে নিয়েছি, পেন নিয়ে নিয়েছি। তো হানি তো খুব খুশি ম্যামদেরকে এই গিফটগুলো দেবে বলে, আর সেই সঙ্গে আমিও অনেক খুশি। আজকের এই দিনটিতে আমি একটাই প্রার্থনা করব সব টিচারদের কাছে, যে আমার সোনাকে যেন আশীর্বাদ করে না, ওকে কোনো ফার্স্ট বয় হতে হবে না বা সেকেন্ড বয় হতে হবে না, ও যেন সত্যিকারের মানুষ হয়। হ্যাঁ, সত্যিকারের মানুষ কিন্তু এই পৃথিবীতে বড়ই অভাব, জানো তো। আর চারিদিকে যা ঘটনা ঘটছে তোমরা তো দেখতেই পাচ্ছ না। কাল একটা বান্ধবী ফেসবুকে পোস্ট করেছিল যে ফার্স্ট বয় ফার্স্ট গার্ল তো অনেকেই হতে পারে, সত্যিকারের মানুষ কিন্তু খুব কম লোকই হতে পারে। তো পোস্টটা দেখে আমার সত্যি খুব ভালো লেগেছে, আর এটাই সত্যি কথা। দেখো যে আমার সোনাকে তোমরা প্রাণ ভরে আশীর্বাদ করো যেন ও ওর বাবার মতো হয়ে উঠতে পারে সত্যিকারের মানুষ। আমি এমনই একজন মানুষ না কি বলতো, নিজের কথা নিজে বলছি না, মানে আমি চাই যে আমি যেন সবাইকে অনেক ভালোবাসা দিতে পারি, সবাইকে অনেক কিছু দিতে পারি। না, আমি কারোর কাছ থেকে কিন্তু কিচ্ছু আশা করি না, একটা জিনিসের খুব আশা করি, সেটা হলো একটু ভালোবাসা। আর এই ভালোবাসাটা যখন কারো কাছ থেকে পেয়ে যায় না, তখন আমার থেকে জীবনের খুশি কেউ আর হয় না। কিন্তু যখনই একটু কষ্ট পায় না, অনেক কষ্ট পায়, তখন আমার কিন্তু ছায়া হয়ে চলে আসে আমার সোনা বর। হ্যাঁ, ও আমার পাশে থাকে বলে সবসময় আমি অনেক ছোটো ছোটো দুঃখ কষ্ট থেকে নিজেকে গুটিয়ে নিতে পারি, অনেক হ্যাপি থাকতে পারি। তো দেখো আমি বাড়িতে এসে একদম কার্ডও বানিয়ে ফেলেছি ম্যামদের জন্য, আর এইটুকুই ছোট্ট উপহার আমার সোনার তরফ থেকে ম্যামদের জন্য। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও। তো আজকের মতো টাটা, গুড নাইট সবাইকে, সকলে খুব ভালো থেকে। Happy to go, ta-ta, take care, see you, bye-bye. Next vlog, ekko tata, dekha hocche.